ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি লাইফস্টাইল। চলে এসেছে আরও একটা নতুন রেসিপি নিয়ে, বাজার থেকে পোলট্রির মাংস এনেছে, সেটা রান্না করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। বাজার থেকে আনা হলো মাংসগুলো, এখন ধুয়ে নেব ভালো করে। পেঁয়াজগুলো ছুলে আমি ধুয়ে ধোয়ার জন্য রেখে দেব, পরে কাটা দেখাবো। এখন ছুলে নিব আর পেঁয়াজগুলো চোচা ছুলে আমি ধুয়ে রেখে দিয়েছি। চুন ছোলা আমার হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো কেটে নেব আর লঙ্কাও ধুয়ে রেখেছি চিড়ে নেব। আদা ছুলে নিচ্ছে আর এভাবে টুকরো টুকরো কেটে কেটে নিলাম, তাহলে বাটতে সুবিধা হবে। এই দেখো কেটে নেব, পরে পেঁয়াজ কাটবো। পেঁয়াজগুলোর পুরো ঝাঁজ একদম চোখে ধরে, সব ছিঁড়ে নিয়েছি, এখন পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কেটে নেব, কিছু রেডি করে নিয়েছি। এখন আলু কেটে নেব মাংস দেওয়ার জন্য, এখন লঙ্কা বেটে নেব। নামিয়ে নেব, এক এক করে এখন সব মশলাগুলো বেটে নেব। এইভাবে আমি কেটে নিয়েছি, এখন বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, বেটে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব, একটা থালার মধ্যেই আমি রাখছি। রসুন নিয়েছি, রসুন বেটে নেব। বাটা হয়ে গেছে আমার, এখন পেঁয়াজটা বেটে নেব, পরে বাটা শেষ নিয়েছি, এখন বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ, রসুন বাটা, সব বাটা কমপ্লিট। এখন রান্না বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিলাম। ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলো দিয়ে দেব। এ দেখো আলগা আলগা করে রেখেছি, এখন আলুগুলো দিয়ে দেব।
গুলো দিয়ে দেব আর কষিয়ে নেব, নিয়ে একটু জল দিয়ে ঢেকে দেব। এখন একটু জল দিয়ে পরে ঢেকে দেব। দেখো কি সুন্দর হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ভালো করে এখন কষিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেব, যেটা দিয়ে ঢাকা দিয়েছিলাম মশলা থালাটা, এটা দিয়েই আমি জল দিয়ে দেব ধুয়ে। গরম মশলাগুলো ছোট ছোট করে নেব, নাহলে বাড়তে খুব অসুবিধা হয়। এভাবে একটু ইয়ে করে নেব, নাহলে বাড়তে না খুব অসুবিধা হয়। চালটাতে নামিয়ে নেব গরম মশলা বাটাটা। মশলা বাটাটা দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেবো।